নমস্কার বন্ধুরা, আমি শিলা, শিলা ডায়েরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আবারও হাজির হলাম আর একটি রোম্যান্টিক গল্প নিয়ে। আজকের এর গল্প প্রিয়সী। গল্পটি একটি রোম্যান্টিক গল্প, গল্পটা পুরোটা শুনবেন। আশা করছি গল্পটা শুনতে আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, গল্পটা শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শিলা ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সাথে গল্পটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর দেরি না করে গল্পটি শুরু করা যাক। এই মাহিন, ছাড়ো প্লিজ, প্লিজ ছাড়ো। ইস, দেখো বাড়িতে কত লোকজন, ছাড়ো না প্লিজ, সোনাটা ছাড়ো। বাড়িতে কত কাজ আর তুমি? কোনো ছাড়াছাড়ি না, অনেকদিন পর পেয়েছি আমার ডার্লিংকে, আজ একদমই ছাড় পাবেন। আজ আমি আমার সবটুকু মিটিয়ে নেব। এই না না, আজ না, পরশু বাড়ি ফাঁকা থাকবে, তুমি সেদিন না হয় প্ল্যান করো। না, আগে আমাকে শান্ত করো, তারপর অন্য কিছু। কেন? ডোর লক করে মাহিন তিতিরকে জড়িয়ে ধরল। ফিসফিসিয়ে মাহিন বলল, আমার চোখের সামনে আগুন ঘোরাফেরা করলে কি নিজেকে ধরে রাখা যায়? তা আবার অনেকদিন পর। তিতে, আই মিস ইউ, খুব মিস করেছি তোমাকে জানো, কিন্তু তুমি আমাকে মিস করনি, করলে আমাকে এইভাবে দূরে সরিয়ে দিতে না? তিতির বেশ লজ্জা পায়। কে বলল সে মিস করেনি? প্রতি মুহূর্তে মিস করেছে তিতির মাহিনকে। এই 15 দিন যেন কিছুতে কাটতেই চাইছিল না। কি হলো, চুপ কেন বলো, তুমি আমাকে মিস করেছো? তিতিরের মুখে লজ্জায় লাল আভা ভরে গেছে। মাহিন আর কথা না বাড়িয়ে প্রিয়সীর ঠোঁটে আলতো করে ঠোঁট ছুঁয়ে দেয়, চুমুতে চুমুতে ভরিয়ে দেয় তিতিরের গোঠা মুখ। তিতির আবেশে চোখ খিচে বন্ধ করে আছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। মাহিন ঠোঁট ছেড়ে তিতিরের গলায় কাঁধে কানে ঠোঁট ছোঁয়ায়। তিতির বেশ বুঝতে পারে মাহিনকে থামানো যাবে না, অনেকদিনের তৃষ্ণা সে আজ মিটিয়ে নেবে। অবশ্য তিতিরও মনে মনে চায় তার স্বামীর আদর ভালোবাসা পেতে। সময় বাড়ছে, মাহিনের স্পর্শ গভীর হচ্ছে, তিতির জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। মাহিন তার ঠোঁট ছোঁয়ে তিতিরের মেয়েধীন ফর্সা পেটে, তিতিরের শরীরে কেমন যেন শিহরণ দিয়ে উঠছে। মাহিন প্লিজ, আর না প্লিজ মাহিন। মাহিন কোনো কথা বলে না, তিতিরের পেট থেকে মুখ তুলে নেশা ভরা দৃষ্টিতে একবার তাকায় তিতিরের দিকে। সে জানে তিতির মনে মনে তাকে পেতে চাইছে। মাহিনও উদ্বিগ্ন হয়ে উঠল তিতিরের মাধ্যমে নিজেকে শান্ত করা। প্রথম একটু বাধা দিচ্ছিল তিতির, তারপর সে নিজেও মেতে উঠল মাহিনের সাথে। তিতিরের ফর্সা শরীরে আর কোনো পোশাক নেই, মাহিন আলতো করে ঠোঁট ছোঁয়ায় তিতিরের ফর্সা নরম শরীরে। এ এক অনবদ্য অনুভূতি, ভাষায় প্রকাশ করা যাবে না। তিতির বেশ বুঝতে পারছে যে আর কোমরের নিচের নারীর অঙ্গটি যেন একটু একটু করে ফিসতে শুরু করেছে। মাহিনের প্রত্যেকটা উষ্ণ স্পর্শ তাকে মাতোয়ারা করে তুলছে। এক পর্যায়ে মাহিন নিজের পোশাক খুলে ফেলে। আজ কতদিন পর সে তার প্রিয়সীকে একান্ত নিজের করে নেবে। দুটি শরীর ঘামে একাকার, তিতিরের মৃদু আর্দ্রনাদ সারা ঘর জুড়ে। মাহিন এখনো নিজের উষ্ণতা ঢালতে ব্যস্ত তিতিরের শরীরে। তিতির প্রতিবার সহবাসের সময় মাহিনকে যেন এক নতুন করে অনুভব করে, সেই প্রথম দিনের মতো। কোকিয়ে ওঠে তিতির, মাহিন তার সমস্ত উষ্ণতা ঠেলে দেয় তিতিরের শরীরে। দুইটি শরীর উষ্ণতা আদান প্রদানে শেষে নেতিয়ে পড়েছে বিছানায়। মাহিন তিতিরকে নিজের বুকে টেনে এনে শক্ত করে জড়িয়ে ধরে, বলে, কি ম্যাডাম, কেমন লাগছে? ইস, নির্লজ্জ, বেহায়া, অসভ্য লোক একটা। কই দেখি দেখি মুখটা একবার দেখি, লজ্জায় একেবারে লাল হয়ে গেছে। তোমার এই লজ্জা মুখটা আমার ভীষণ প্রিয়, তোমার জন্য একটা গুড নিউজ আছে। এবারে আমি আর একা যাচ্ছি না, তুমিও সাথে যাবে, আমি সকল ব্যবস্থা করেই এসেছি। এখন থেকে আমি প্রতিদিন তোমার এই লাল আভা দেখতে পাবো, কি খুশি তো এবার? তিতির কথাটা শুনে মুচকি হাসে, তারপর বলে, আর আমাকে একা থাকতে হবে না,
তাহলে এই গুড নিউজ এর জন্য আর একবার কি বলো? দেখ অসভ্য, সবসময় আমাকে লজ্জা দিতে ভালো লাগে না। যাও, কি করব বলো? তোমাকে আর কাছে পাই কোথায় সেইভাবে? বাড়িতে সকলে একসাথে থাকলেও সারাদিন বাড়িতে কোনো পুরুষ মানুষ থাকে না। সবাই সকাল 7টা থেকে 8টার মধ্যে অফিসে বেরিয়ে যায়। তাই তিতির, প্রিয়া আর মিমি তিনজনেই একটু আলগাভাবেই থাকতে পছন্দ করেন। শুধু নাইটি আর ভিতরে প্যান্টি ছাড়া কিছুই থাকে না। সকালে সকলের সামনে তিনজনে ওড়না ব্যবহার করে, এমনকি শাশুড়ি মাও কিছু বলেন না। ওদের তিনজনকেই বেনি মেয়ের চোখেই দেখে। আর অনিমেষেরও কড়া হুকুম, বৌমারা যেমন ভাবে চলতে চায় তারা তেমন ভাবেই চলুক, কোনো রকম বকাবকি যেন না করা হয়, একান্ত কোনো বড় ভুল ছাড়া। তাই বেনিও কিছু বলে না। আর তাছাড়া তিন বউই ভীষণ ভালো, কাউকে কিছু বলার প্রয়োজনও পড়ে না, যে যার দায়িত্ব সে যার পূরণ করে। নিজেদের অফিস হলেও কাজে কোনো গাফিলতি পছন্দ করেন না অনিমেষবাবু। মাহিনের কাজের সুবিধার জন্য আলাদা থাকে, মাসে 2-1 বার করে ছুটিতে আসে। মাহিন তার বাবার কোম্পানিতে কাজ করলেও কলকাতার বাইরের কাজগুলো সেই দেখাশোনা করে, যার জন্য বেশিরভাগ সময়টাই তাকে বাইরে থাকতে হয়। তন্ময় আর আকাশ অনিমেষবাবুর সাথেই কাজ করে, এরা হলো মাহিনের আরো দুটি ভাই। মাহিন ছোট, সেই সুবাদে তিতিরও বাড়ির ছোট বউ। মাহিনের মা বাবা ভীষণ আধুনিক, আগেকার দিনের মানুষ হলেও নতুনকে তারা সাদরে আপ্যায়ন করতে জানে। অনিমেষবাবু এখনো বেশ ফিটফাট, নিজেকে গুছিয়ে রাখতে ভীষণ পছন্দ করেন। অবশ্য বাণী দেবীও কম যান না, ইয়াং বয়সে যে কত ছেলেকে পাগল করেছেন ওনার রূপ দিয়ে সে কথা আর বলার নয়। বীণা দেবী এখনো পর্যন্ত বেশ সুন্দরী, বয়সের ছাপ পড়েছে তবে বেশি না। অনিমেষবাবু ও বীণার মধ্যে আজও সেই আগের মতোই ভালোবাসা রয়েছে। অনিমেষবাবু ও বীণার প্রতি ভালোবাসার যত্ন দেখে তার ছেলেরা ও তার স্ত্রীদের কখনো অনাদর করে না, ভালোবাসা যত্নে সবসময় আগলে রাখে তাদের। প্রিয়া বাড়ির বড় বউ হওয়ায় তার দায়িত্বটা একটু বেশি, সকলকে এক সুতে বেঁধে রাখা। অবশ্যই তিতির মিমি খুবই ভালো, তবে মাহিন যখন ছুটিতে বাড়ি আসে তখন তাকে কেউ কোনো কাজের জন্য ডাক দেয় না, মাহিন আর তিতিরকে একলা ছেড়ে দেয়। আগামীকাল ঋতিশার জন্মদিন। ঋতিশা হল প্রিয়া আর তন্ময়ের একমাত্র মেয়ে। সকলে নিজে কাজ একটু এগিয়ে রাখছে কালকের জন্য। মাহিন আজ সন্ধ্যায় ফিরেছে, সকলের সাথে কথাবার্তা বলে সে উপরে এসেছে নিজের রুমে, তার প্রিয়সীর কাছে, তার সদ্য বিবাহিত স্ত্রীর কাছে। মিম সবে মাত্র 2 মাসের প্রেগনেন্ট, এই সময় তিতির ঘরে বসে স্বামীর আদর খাবে সেটা কেমন একটু দৃষ্টিকটু দেখায় না? কিন্তু শত বারণের পরও সে নিজেকে বিলিয়ে দিল মাহিনের কাছে। মাহিন পাগলের মতো ভালোবাসে তিতিরকে, ওদের বিয়েটা একটু অন্যরকম। তিতিরকে দেখলে যে কোনো পুরুষই তাকে নিজের করে পাওয়ার ইচ্ছে পোষণ করবে। অপূর্ব সুন্দরী যাকে বলে আর কি, যেমন ফর্সা তেমন মাথায় কালো ঘন চুল, হাইটে 5 ফুট 3 ইঞ্চি হবে। তিতির খুব গরিব ঘরের মেয়ে, গ্রামে বাড়ি। ছোটবেলায় মা মারা যাওয়ার পর তিতিরের বাবা আবার দ্বিতীয় বিয়ে করেন, কিন্তু তিতিরের রূপ সৌন্দর্য কিছুতেই পছন্দ করত না তিতিরের ছোট মা রমলা। সারাদিন বাড়ির সব কাজ তাকে দিয়েই করাতো, তারপর মানসিক নির্যাতন তো রয়েছে। এত কিছুর পরও তিতির গ্রামের স্কুলে পড়াশোনা করে এইচএসটা দেয়। পড়াশোনায় ভীষণ মেধাবী তিতির, এইচএস এর রেজাল্টও খুব ভালো করে। তার ইচ্ছা সে আরও পড়াশোনা করবে, এগিয়ে যাবে পড়ায়, কিন্তু তার হলো না। তিতিরের বাবা রথিনবাবু মেয়ের বিয়ে ঠিক করেন এক ধনী পরিবারের পকাটে ছেলে প্রত্যুষের সাথে। মূলত প্রত্যুষ তিতিরের রূপ সৌন্দর্য যৌবন দেখেই ওকে পাওয়ার লোভে বিয়ে করতে রাজি হয়। প্রত্যুষ কখনোই এক নারীতে সুখ পায় না, তার প্রথম থেকেই অনেকগুলো গার্লফ্রেন্ড আছে, এমনকি অনেকের সাথে ইন্টিমেটও হয়েছে। তবে প্রত্যুষের মা ভীষণ ভালো, তিনি মনে করেছিলেন ছেলের বিয়ে দিলে হয়তো ছেলে পাল্টে যাবে, তাই তিতিরকে তিনি নিজের পুত্রবধূ করে ঘরে তোলেন। তিতিরের চোখে মুখে একটা মায়া আছে যা সবাইকে ওর প্রতি আকর্ষণ করে, সাথে তিতিরের মিষ্টি কণ্ঠস্বর ওকে ভালোবাসতে বাধ্য করবে। কিন্তু প্রত্যুষ ছিল পুরোটাই উল্টো, সে সুন্দর বলতে শুধু নারীর শরীরই বোঝে,
ছোটখাটো অনুষ্ঠান করে বিয়ে হয় প্রত্যুষা তিতিরের। তিতিরের বাবা গরিব হলেও মেয়েকে ভালোবাসতেন। তিনি ভেবেছিলেন বড়লোক বাড়িতে মেয়ের বিয়ে হলে মেয়ে সুখী হবে। সে যেগুলো এখানে পায়নি তার সব সেখানে পাবে স্বামীর ঘরে। কিন্তু তিনি জানতেন না ওনার এই ধারণা সম্পূর্ণ ভুল। ধনী পরিবারের বিয়ে হলেই মেয়েরা সুখী হয় না, মেয়েরা সুখী হয় স্বামী সহ পরিবারে আদর যত্ন ভালোবাসা পেয়ে। বিয়ের প্রথম দিন থেকেই শুরু হয় তিতিরের ওপর বৈধ ধর্ষণ, যেখানে শুধু শারীরিক চাহিদা ছাড়া আর কিছুই নেই, এক ফোঁটা ভালোবাসা তো নেই। অনেক স্বপ্ন নিয়ে তিতির বিয়ের পিঁড়িতে বসেছিল। তার দুই একজন বিবাহিত বান্ধবীদের কাছে তাদের ভালোবাসার মুহূর্তগুলো শুনে তিতির মনে মনে এক সুন্দর স্বপ্ন সাজিয়েছিল তার স্বামীকে নিয়ে। কিন্তু সেই স্বপ্ন ভেঙে গেল ফুলশয্যা রাতে। বিছানার চাদরে রক্তের দাগ, সাথে তিতিরের শরীরে দাঁতের দাগ, কিছু কিছু জায়গায় লালচে দাগও বটে, ফর্সা শরীরে শুধু দাগ আর অসহ্য তলপেটের যন্ত্রণা পেয়েছিল সেই দিন। পরদিন সকালে আত্মীয় স্বজনে ভরা বাড়িতে প্রত্যুষের মা অনিতা দেবী তিতিরের এই অবস্থা দেখে আঁতকে উঠেছিলেন। ফুলের মতো মেয়েটার কি অবস্থা করেছে তার ছেলে, মনে মনে ভীষণ ভয় পান। তিনি বোধহয় সিদ্ধান্ত নিতে ভুল করেছেন, এই ফুলের মতো নিষ্পাপ মেয়েকে তার ছেলের সাথে বিয়ে দেওয়াটা উচিত হয়নি। মাহিন তিতিরকে প্রথম দেখে এই বিয়েতেই, লাল বেনারসি পরিহিত সুন্দর মিষ্টি একটা পরী মনে হয়েছিল তিতিরকে। তখন থেকেই মনের কোথাও তিতিরকে বসিয়েছিল ভালোবাসার আসনে নিজের অজান্তে। সে তিতিরকে দেখার পর থেকে কিছুতেই মানতে পারেনি যে সে তিতির প্রত্যুষের স্ত্রী। প্রত্যুষ যে কোনোভাবেই এই মেয়ের স্বামী হওয়ার যোগ্য না সেটা মাহিন বেশ ভালো করেই জানত। কিন্তু কিছু করার নেই মাহিনের, মাহিন প্রত্যুষের মামাতো ভাই। এরপর ধীরে ধীরে সময় পার হতে থাকে আর নির্যাতনও বাড়তে থাকে তিতিরের উপর। মদ খেয়ে এসে প্রত্যুষ যেন তিতিরকে ভোগপর্ণ ছাড়া কিছুই ভাবত না। তিতির আর সহ্য করতে না পেরে অনিতা দেবীকে সবটা জানাতে বাধ্য হয়। অনিতা দেবী ছেলের এই রূপ সম্পর্কে জেনে ভীষণ কষ্ট পান আর তিনি সিদ্ধান্ত নেন তিতিরকে তিনি নিজের সাথেই রাখবেন। প্রত্যুষের সাথে ডিভোর্স করিয়ে তিতিরকে নিজের মেয়ের মতন আদর যত্ন করে রাখবেন, তাকে পড়াশোনা শেখাবেন। অনিতা দেবী সেই মতোই তিতিরকে প্রত্যুষের থেকে আলাদাই রাখেন। ওদের বিয়ে হয়েছে মাত্র এক বছর, তার মধ্যেই এই পরিণতি। সারা জীবন থাকলে তিতির মরেই যাবে। অনিতা দেবী তিতিরকে নিজের ঘরে নিয়ে যান। প্রত্যুষের বাবা ছেলের এই অধঃপতন দেখে সেদিন প্রত্যুষের গায়ে হাত পর্যন্ত তুলেছিলেন। ছেলের সমস্ত পকেট মানি তিনি বন্ধ করে দেন আর বলেন নিজের রোজগার করে নিজের পয়সায় যেন নেশা করে। তিনি তিতিরকে মেয়ের মতোই ভালোবাসেন। প্রত্যুষ বেশ ক্ষুব্ধ হয় তিতিরের উপর, তার জন্য প্রত্যুষের বাবা মা তার গায়ে হাত তুলেছে, এটা প্রত্যুষ কিছুতেই মেনে নিতে পারেনি। এরপর থেকে বেশ ভালোই দিন কাটছিল তিতিরের। তিতিরের কাছে অনিতা দেবী ছেলের ব্যবহারের জন্য ক্ষমাও চেয়েছেন। তিতিরকে আবার কলেজেও ভর্তি করেছেন অনিতা দেবী ও দেবাশিস বাবু। এই সব কিছুই মানতে পারেনি প্রত্যুষ। মনে মনে সে তিতিরের প্রতি রাগ পুষে রেখেছে। একদিন তিতিরের ভীষণ শরীর খারাপ হয়। সেই দিন বাড়িতে কেউ ছিল না। ওই দিন দেবাশিস বাবুর বন্ধুর ম্যারেজ অ্যানিভার্সারির পার্টি ছিল। তিতিরের শরীর ভালো না থাকায় সে বাড়িতেই ছিল, তার বরাদ্দ করা রুমেতে। আর অনিতা দেবী ও দেবাশিস বাবু পার্টিতে গিয়েছিলেন আর সেটাই ছিল তিতিরের জন্য সবচেয়ে বিপদের দিন। প্রত্যুষ জানতে পারে যে আজ বাড়িতে কেউ থাকবে না। প্রত্যুষ তার দুই বন্ধুকে নিয়ে রাতের বাড়িতে আসে তিতিরকে শাস্তি দেবার জন্য। সেই মুহূর্তে তিতিরের ভীষণ জ্বর, জ্বরে দাঁড়াতে পর্যন্ত পারছে না তিতির। প্রত্যুষকে তার ঘরে দেখে প্রত্যুষের মতলব তার কাছে কিছুই ভালো লাগছিল না। তিতির সবে মাত্র অনিতা দেবীকে ফোন করতেই যাচ্ছিল, প্রত্যুষ ওর ফোনটা মেঝেতে আছাড় মেরে ভেঙে দেয়। তারপর পেছন পেছন প্রত্যুষের দুই বন্ধুও ভিতরে ঢোকে। তাদের দেখে তিতির বেশ ভয় পেয়ে যায়, কি করবে কিছু বুঝতে পারে না। প্রত্যুষ তুমি চলে যাও এখান থেকে, আমার ঘরে কেন এসেছো তুমি, তুমি ওদেরও কেন নিয়ে এসেছো, ওদের নিয়ে তুমি তোমার রুমে যাও, চলে যাও এখান থেকে। তুই পাগল নাকি,
আমার রুমে গিয়ে কি করব? আমার তো এখন তোকে প্রয়োজন। এই কথা শুনে তিতিরের ভয়ে বুকটা কেঁপে ওঠে। তার সাথে কি হতে চলেছে সে আন্দাজ করতে পারছে। বড্ড অসহায় লাগছে নিজেকে। সে জ্বরে ঠিক করে দাঁড়াতে পর্যন্ত পারছে না। প্রত্যুষ তিতিরের কাছে এসে তাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। ওড়নাটা এক টানে সরিয়ে নেয় তিতিরের শরীর থেকে। তার দুই বন্ধুও এগিয়ে আসে। একজন তিতিরের পাটা চেপে ধরে, আর একজন তিতিরের ঠোঁটে চুমু খেতেই যাবে এমন সময় তিতির বেডসাইড টেবিল থেকে ফুলদানিটা নিয়ে মারে অর্ণবের মাথায়। সঙ্গে সঙ্গে সে তিতিরের কাছ থেকে সরে গিয়ে বিছানায় পড়ে যায়। রক্ত বের হচ্ছে মাথা থেকে। তাকে দেখে প্রত্যুষের আর এক বন্ধু সমীর এগিয়ে যায় তার কাছে। প্রত্যুষ রাগে কষিয়ে একটা চড় বসায় তিতিরের কালে। চড়টা এতটাই জোরে ছিল যে তিতিরের কালে পাঁচটা আঙুলের দাগ বসে গিয়েছে, আর ঠোঁটের কোনটাও কেটে রক্ত বের হচ্ছে। প্রত্যুষ তখন ছাড়েনি তিতিরকে। সবেমাত্র প্রত্যুষ নিজের প্যান্টের বেলটা খুলছে আর অশ্রাব্য ভাষায় গালাগালি করছে তিতিরকে। তিতির সুযোগ বুঝে সজোরে এক লাথি মারে প্রত্যুষের প্রাইভেট পার্টে। প্রত্যুষও ব্যথায় পড়ে যায়। তিতির তখনই কোনো রকমে উঠে পালিয়ে যেতে গেলে ডাইনিং রুমের কাছে আসতেই সমীর এসে তিতিরকে ধরে ফেলে। তিতির ডাইনিং টেবিলের কাছে এসে ফলের ছুরি থেকে ছুরিটা নিয়ে অজান্তেই চালিয়ে দেয় সমীরের হাতে। খুব জোরে না লাগলেও কেটে গেছে। ছুরি হাতে কোনো রকমে মেইন রোড থেকে বেরিয়ে রাস্তার দিকে দৌড় দেয়। চলতে পারছিল না তিতির, জ্বরে গাটা পুড়ে যাচ্ছে, সাথে ভয়ে হাত পাও কাঁপছে তিতিরের। বেশ খানিকটা যাওয়ার পর একটা গাড়ির সাথে ধাক্কা খায় তিতির, আর সেখানেই জ্ঞান হারায়। চোখ যখন খোলে তিতির, সে দেখে সুন্দর পরিপাটি করা একটা বিছানায় সে শুয়ে আছে। পাশে বসে আছে মণি। মাহিনের মাকে প্রত্যুষ মণি বলেই ডাকে, সেই জন্য তিতিরও মণি বলেই ডাকত। বীণা দেবী তিতিরের এই অবস্থা থেকে ভীষণ ভয় পেয়ে যান। মাহিন ব্যস্ত হয়ে পড়েছে, তার মনের কোহিনে লুকিয়ে থাকা প্রিয়সীর এই কি অবস্থা, কি হয়েছে তার সাথে, এমন উৎভ্রান্তের মতো কেন ছুটছিল রাস্তায়। সে জ্বরে গাটা পুড়ে যাচ্ছে। ডক্টর থেকে তাকে চেক আপও করানো হয়েছে। ডক্টর ঘুমের ওষুধ দিয়েছেন আর রেস্ট নিতে বলেছেন। তিতিরের এই অবস্থা দেখে মাহিনের সেই লুকানো ভালোবাসা আবার নতুন করে অনুভব করে। মাহিন জানত তিতির ভালো আছে, সুখে আছে, কিন্তু তার প্রিয়সের এ কি অবস্থা। সে অনিতা দেবী ও দেবাশিস বাবুকে কল করে সবটা জানায় এবং তাদের বাড়িতে দ্রুত চলে আসতে বলে। অনিতা দেবী ও বীণা দেবীর বাড়ি 5 মিনিটের দূরত্ব। অনিতা দেবী ও দেবাশিস বাবু তাড়াতাড়ি করে বীণাদের বাড়িতে এসে উপস্থিত হয়। তাকে দেখে তিতির কেঁদেই ফেলে। অনিতা দেবী তিতিরের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে জিজ্ঞাসা করে কি হয়েছিল তার সাথে। তিতির কান্না মিশ্রিত কণ্ঠে সবটাই খুলে বলে অনিতা দেবীকে। অনিতা দেবী হতবাক, তার ছেলে এতটা নিচে নামতে পারে সেটা তিনি কখনো কল্পনাও করেননি। সবটা শুনে বীণা জানাই তিতির আজ থেকে এখানেই থাকবে। প্রিয়া ও মনির তিতিরের পাশে বসে আছে, আর বড়রা সবাই বসে আছে বসার ঘরে চিন্তিত মুখে। অনিতা দেবীর চোখ থেকে অঝরে জল গড়িয়ে পড়ছে। তিনি ভেবেছিলেন তার ছেলেটা হয়তো বিয়ের পর পাল্টে যাবে, কিন্তু না, সে আরো অমানুষ হয়ে গেছে। সেদিন সকলের সামনে মাহিন তার মনের কথা জানিয়েছিল যে সে তিতিরকে বিয়ে করতে চায়। সবাই অবাক হয়েছিল মাহিনের কথায়। মাহিন বলেছিল, সেই বিয়ের দিন থেকেই, প্রথম দেখা থেকে আমি তিতিরকে পছন্দ করতাম, তারপর ভালোও ভেসে ফেলি, কিন্তু তিতিরের বিবাহিত বলে আমি কাউকে কোনোদিন এই কথা প্রকাশ করিনি। বীণা দেবী ও অনিমেষ বাবু ছেলের কথায় রাজি হয়ে যায়। তিতিরকে তাদের খুব পছন্দ। অমন সুন্দর মিষ্টি মেয়েকে কেউ ভালো না বেসে কি থাকতে পারে। বৌদি, আমি তিতিরকে আমার ঘরে লক্ষ্মী করে রাখতে চাই। যে সুখ তোমার ঘরে পাইনি, সেই সুখকে আমি আমার ঘরের বউ করে এনে দিতে চাই। তুমি আর অমত করো না। সকল পরিস্থিতি বিবেচনা করে অনিতা দেবীও কোনো আপত্তি করেননি, তিনিও মত দেন। তারপর তিতির সুস্থ হলে মাহিন আর তিতিরের অনুষ্ঠান করে বিয়ে দেওয়া হয় পারিবারিকভাবে। তিতির ভাবতেই পারেনি মাহিনের মতো স্মার্ট সুন্দর ছেলে তাকে ভালোবাসতে পারে।
সে তো ভেবেছিল তার জীবনটা বোধহয় শেষ হয়ে গেল। আর এদিকে প্রত্যুষ, সমীর আর অর্ণবকে অ্যারেস্ট করিয়েছিলেন দেবাশিস বাবু নিজে। তিতির বসে আছে ফুলে সাজানো বিছানায় মাহিনের রুমে। মাহিনও দেরি করে না, রুমে আসে যখন ঘড়িতে তখন রাত 12:40। সেদিন সে তিতিরকে বিছানা থেকে নামিয়ে বারান্দায় নিয়ে যায়। বারান্দাটা খুব সুন্দরভাবে সাজানো, একগুচ্ছ গোলাপ ফুল নিয়ে হাঁটু মুড়ে বসে বলেছিল, তিতির তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি তোমায়। তুমি কি আবার নতুন করে সবটা শুরু করবে আমার সাথে, ধরবে আমার হাতটা? তোমাকে আমি অনেক ভালোবাসবো, তোমার চোখে জল আসতে দেব না কখনো, তোমায় কথা দিচ্ছি। তিতিরও অশ্রু মিশ্রিত চোখে সম্মতি জানিয়েছিল সেই দিন।